গতকাল বছরের প্রথম দিনে সারা দেশের মতো খুলনাতেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়েছে। আজ খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে এ বিষয়ে আরো জানিয়েছেন আমাদের সহকর্মী পলাশ চন্দ্র ঢালী। নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের বই পাওয়ার যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু তারা অন্যরকমভাবে উপভোগ করছে। এবং আমরা সকাল থেকে খুলনার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরেছি, সেখানে শিক্ষার্থীদের সাথে, অভিভাবকদের সাথে এবং শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি। তারা এই নতুন বই পাওয়াটাকে তারা উৎসব হিসেবে দেখছে। আমরা এখন এসেছি সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। এখানে এখানে প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম স্যারের সাথে একটু কথা বলবো। নতুন বছরে শিক্ষার্থীদের কাছে নতুন বই যাচ্ছে, এটা অত্যন্ত আনন্দের বিষয়। শিক্ষার্থীদের মনে এই নতুন বইয়ের যে গন্ধ, এই যে সুধা, এটা যেন এতে যেন তারা আমোদিত হয়ে ওঠে। এবং সাথে সাথে এই কাজটি যিনি করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এই বর্তমান বৈশ্বিক সংকটের মধ্যেও তিনি যে শিক্ষার্থীদের মাঝে নতুন বই দিতে পেরেছেন, এই জন্য শিক্ষার্থী, শিক্ষক এবং ইকবালনগর শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাকে জানাই অভিনন্দন, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে বৈশ্বিক সংকটের কারণে কিন্তু এখনও পর্যন্ত সবাইকে কিন্তু সম্পূর্ণ বই দেওয়া কিন্তু সম্ভব হয়নি, তবে এখনও পর্যন্ত যারা বই পেয়েছেন তারা কিন্তু সেই উচ্ছ্বাসটাকে কিন্তু তারা উপভোগ করছে এবং তারা এই উচ্ছ্বাস নিয়ে এগিয়ে যাবে নতুন স্বপ্নে। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা, ধন্যবাদ।